আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। জুকি বিটিএল 8000A 221 এরো আসলে আপনারা কিভাবে আরো রিমুভ করবেন? 221 এরো আসলে যেভাবে রিমুভ করতে হবে, আপনারা আমার প্রথমত কাজ মেশিনের এরো যে কারণে আসে, মূলত মেশিনের জাম হয়ে গেলে এরোটা আসে। দেখেন আমাদের মেশিন নিডেল বারের জায়গায় ময়লা একবারে হয়ে গেছিলো, যার কারণে কিন্তু আমার নিডেল বার এখানে হালকা জাম মনে হয়েছে, কিন্তু গিরিজ করতে হবে এই কারণে। এরকম বারের মেশিনে যেরকম গিরিজের এরো আসে, এই মেশিনটাও ঠিক সেম। যখন এই মেশিনে তেল শুকিয়ে যায় তখনই 221 এরোটা আসে। তো 221 এরো আসলে আপনার অবশ্যই মেশিনের ফেস কভার খুললা এই জায়গাটায় ভালো করে তেল দিয়ে দিবেন, কিংবা ভালো করে গিরিজ করে দিবেন। গিরিজ করে দেওয়ার পর আপনারা বাটন মেশিনে যেভাবে আপনাদের এরো রিমুভ করা লাগে মেশিনের প্রোগ্রাম থেকে, তো এই মেশিনেরও আপনাদের এরো রিমুভ করতে হবে। 550 একটা এরো আছে, এই 550 এরোটা রিমুভ করতে হবে। তো এরোটা কীভাবে রিমুভ করবেন সেটা আমি দেখাইতেছি, আমার ভিডিও সাথেই থাকেন। প্রোগ্রাম থেকে কীভাবে আপনারা এরো রিমুভ করবেন, মানে রিসেট মারবেন। অ্যাকচুয়ালি অন্য রিসেট মারলে হবে না, এটার যে রিসেট ওই রিসেটটাই মারতে হবে। আপনারা মাস্টার রিসেট মারলে কোনো কাম হবে না। তো এই প্রবলেমের জন্য যে রিসেটটা মারতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমি ভালো করে কীভাবে আপনারা তেল দেবেন দেখেন, আমি সম্পূর্ণ মেশিনটা কিন্তু ভালো করে তেল দিয়ে একবারে পরিষ্কার করে নিছি এবং তেল দিয়ে দিতেছি। তো আপনারা মন মতো তেল কিংবা গিরিজ আপনারা যেটাই দেন কোনো সমস্যা নেই, তো অবশ্যই আপনারা ভালো করে তেল দিয়ে নেবেন। তেল দিয়ে ভালো করে মেশিনটা চালাবেন। দেখেন আমার ম্যানু বাটনের চাপ দিয়ে ধরে রাখছি, ধরে রাখার পর দেখেন আমি প্রোগ্রাম নিয়ে আসতেছি। তো প্রোগ্রাম কীভাবে আপনারা সেট করবেন সেটাও দেখাইতেছি। দেখেন এন পনেরোতে 550 যে এরোটা আছে, এই এরোটা মূলত রিমুভ করতে হবে। দেখেন 550 এরোটা আমি রিমুভ করে দেখাই, দেখেন এই যে 550 এরোটা আসছে। এখন আপনারা রিসেট বাটন চাপ দিয়ে দিলে হবে। দেখেন আমি রিসেট বাটন চাপ দিয়ে দিলাম, এই যে রিসেট বাটন চাপ দিয়ে দিছি, দেখেন আমার এখানে 550-এর জায়গায় জিরো হয়ে গেছে। তো জিরো হয়ে গেলে আপনাদের মেশিন রান হবে। তো আবার অনেকেই করে কি, হয়তো আপনারা তেল না দিয়া এভাবে এরোটা রিমুভ করে দিলে মেশিনের জন্য সমস্যা, আবার এরোটা সেম এরোটা আসবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে মেশিন এরোটা আসলে এরোটা রিমুভ করে মেশিনে ভালো করে তেল দিয়া তারপর মেশিনগুলো আপনাদের ক্লিয়ার করে দিতে হবে, তাহলে আপনাদের এই এরোটা আর আসবে না। এই এরোটা মূলত আসে মেশিনের তেল শুকিয়ে গেলে কিংবা গিরিজ শুকিয়ে গেলে। তো আপনারা তেল কিংবা গিরিজ ভালো করে দিয়ে দেবেন, তাহলে আর এই এরো আসবে না। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।